সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবিকে যৌক্তিক মনে করে বিএনপি গুলশানের দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরনো অপকৌশল হিসাবে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ফখরুল রিপোর্ট করেছেন জাহিদ রহমান স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন মেধার সুযোগ দিতে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে যৌক্তিক কোটা নির্ধারণ করা দরকার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী কোন শ্রেণীতে কোটা পদ্ধতি মেধা পক্ষে সহায়ক হতে পারে না মেধা ভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক আদালতের খালি বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সময় জমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলী তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত পেনশন স্কিম চালুর নামে সরকার জনগণের পকেট খালি করতে চায় অভিযোগ করে ফখরুল বলেন ক্ষমতায় গেলে সব ধরনের বৈষম্যমূলক স্কিম বাতিল করবে বিএনপি প্রকৃতপক্ষে এটি এই দেউলিয়া সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে যাচ্ছে। এই প্রেক্ষিতে শিক্ষক সমাজের যে আন্দোলন ও প্রতিবাদ শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক ও সমর্থনযোগ্য এদিকে ময়মন সিংহে শ্রমিক দলের বিভাগীয় কর্মশালায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন ক্ষমতার মোহে জনগণের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে সরকার আজকে যারা ক্ষমতাসীন তারা আমাদের সব আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় সেলিম রহমান বলেন দেশে এখন বিচারের নামে প্রহসন চলছে কার কাছে বিচারের দাবি আপনারা করবেন জাহিদ রহমান আর ঢাকা